ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স টেস্ট করে আমরা জানতে পারি আমাদের বৃক্ক বা কিডনি কতটা ভালো কাজ করছে বা কতটা সুস্থ আছে। আরও জানতে সঙ্গে থাকুন। আমি দেবব্রত, ক্যালকাটা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন কলকাতা এবং অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস নতুন দিল্লি থেকে প্রশিক্ষণপ্রাপ্ত মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট। এটা হলো টেকনোলজি মাস্টার ইউটিউব চ্যানেল। ক্রিয়েটিনিন হলো আমাদের শরীরে উৎপন্ন হওয়া বিপাকজাত দূষিত পদার্থ। আমাদের দেহকোষ ও মাংসপেশী প্রোটিন জাতীয় খাদ্য ব্যবহার করার ফলে এই ক্রিয়েটিনিন উৎপন্ন হয়। বৃক্ক অর্থাৎ কিডনি এই ক্রিয়েটিনিন নামক দূষিত পদার্থকে শরীর থেকে বাইরে নির্গত করে। এটি মূত্রের মাধ্যমে বাইরে নির্গত হয়। ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স টেস্টের মাধ্যমে আমাদের কিডনি অর্থাৎ বৃক্কের কার্যক্ষমতা সম্পর্কে ভালো ধারণা পাওয়া যায়। আমাদের কিডনি প্রতি মিনিটে আমাদের রক্ত ছেঁকে পরিষ্কার করে। কিডনি কতটা রক্ত পরিষ্কার করেছে সেটা বোঝা যায় গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট দেখে। অর্থাৎ কিডনির মধ্যে অবস্থিত গ্লোমেরুলাস নামক ছাঁকনির মধ্য দিয়ে কতটা রক্ত প্রবাহিত হচ্ছে সেটা দেখে বৃক্ক বা কিডনির স্বাস্থ্য সম্পর্কে ভালো ধারণা পাওয়া যায়। ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স টেস্ট এই গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট নির্ণয় করতে সাহায্য করে। বৃক্ক বা কিডনির মধ্যে রক্তের প্রবাহ কমে গিয়েছে কিনা সেটা জানতে ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স টেস্ট করা হয়। কনজেস্টিভ হার্ট ফেলিওরের ক্ষেত্রেও এই টেস্ট গুরুত্বপূর্ণ। স্বাভাবিক ও সুস্থ বৃক্ক কিভাবে কাজ করে? আমাদের দেহের সমস্ত রক্ত কিডনির মধ্যে দিয়ে প্রতিদিন কয়েকশো বার প্রবাহিত হয়। কিডনির মধ্যে নেফ্রন নামক ছাঁকনির মধ্য দিয়ে রক্ত প্রবাহিত হওয়ার সময় রক্তের মধ্যে থাকা বিপাকজাত বর্জ্য পদার্থ আলাদা হয়ে যায়। প্রয়োজন অতিরিক্ত জলও বৃক্কের মাধ্যমে বাইরে নির্গত হয়। এই প্রয়োজন অতিরিক্ত জল এবং বিপাকজাত বর্জ্য একত্রে মূত্র উৎপাদন করে এবং শরীরের বাইরে নির্গত হয়। ক্রিয়েটিনিন এবং ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স বলতে কি বোঝায়? আমাদের দেহকোষ প্রোটিন জাতীয় খাদ্য উপাদান ব্যবহার করার ফলে এবং কোষ ও মাংসপেশী ধ্বংস হওয়ার ফলে দেহে ক্রিয়েটিনিন নামক বিপাকজাত দূষিত পদার্থ উৎপন্ন হয়। এই ক্রিয়েটিনিন রক্তের মাধ্যমে কিডনিতে পৌঁছায় এবং কিডনি মূত্রের মাধ্যমে ক্রিয়েটিনিনকে শরীরের বাইরে নির্গত করে। যে পরিমাণ রক্তকে আমাদের বৃক্ক প্রতি মিনিটে ক্রিয়েটিনিন মুক্ত করতে পারে তাকে ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স বলা হয়। একজন সুস্থ স্বাভাবিক পূর্ণবয়স্ক পুরুষের ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স হল 120 মিলিলিটার প্রতি মিনিট এবং একজন সুস্থ স্বাভাবিক পূর্ণবয়স্ক মহিলার ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স হল 95 মিলিলিটার প্রতি মিনিট। অর্থাৎ কিডনি বা বৃক্ক প্রতি মিনিটে একজন পুরুষের 120 মিলিলিটার রক্ত এবং একজন মহিলার 95 মিলিলিটার রক্ত ক্রিয়েটিনিন মুক্ত করতে পারে। কখন ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স টেস্ট করা হয়? একজন ব্যক্তির বৃক্ক বা কিডনি কতটা পরিমাণ রক্ত পরিশুদ্ধ করেছে এবং কিডনির স্বাস্থ্য কেমন আছে সেটা জানতে ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স টেস্ট করতে দেওয়া হয়। কোনো ব্যক্তির রক্তে ক্রিয়েটিনিনের পরিমাণ বেশি থাকলে বা মূত্রের মধ্যে দিয়ে প্রোটিন নির্গত হলে ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স টেস্ট করতে দেওয়া হয়। বৃক্ক রোগগ্রস্ত হলে যে সকল লক্ষণ দেখা যায় সেগুলি দেখা গেলে, যেমন হাত পা ফুলে গেলে, বিশেষভাবে মুখমণ্ডল ফুলে গেলে, হাতের কবজি, পেট, থাই, গোড়ালি ইত্যাদি স্থান ফুলে উঠলে ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স টেস্ট করতে বলা হয়। মূত্রের পরিমাণ কম হলে, মূত্রের রং ঘন হলে, কফির মতো বাদামি মূত্র ত্যাগ করলে, মূত্রের মধ্যে ফেনা হলে, মূত্র ত্যাগ করতে সমস্যা হলে, মূত্রত্যাগের সময় জ্বালা হলে, স্রাব হলে, বারবার মূত্র ত্যাগ করতে হলেও অবশ্যই ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স টেস্ট করা প্রয়োজন। মূত্রের মধ্যে রক্ত নির্গত হলেও এই টেস্ট করা উচিত। পিঠে ও কোমরে বা যে স্থানে কিডনি থাকে সেখানে ব্যথা হলে সঙ্গে রক্তচাপ বৃদ্ধি পেলে ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স টেস্ট করা প্রয়োজন। কনজেস্টিভ হার্ট ফেলিওর নামক রোগে বা অন্য কোনো কারণে বৃক্কের মধ্যে দিয়ে রক্ত প্রবাহের পরিমাণ কমে গেলে এই টেস্ট করা উচিত। যারা কিডনির রোগে ভুগছেন বা কিডনি রোগের চিকিৎসা করাচ্ছেন তাদেরও নির্দিষ্ট সময় অন্তর অন্তর ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স টেস্ট করা প্রয়োজন। পরীক্ষার আগের প্রস্তুতি ও নমুনা সংগ্রহ। এই পরীক্ষা করার আগে 10 থেকে 12 ঘন্টা কোনো খাদ্য গ্রহণ করা চলে না, কেবলমাত্র জল পান করা যেতে পারে। যে ধরনের খাদ্য প্রতিদিন গ্রহণ করা হয় ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স টেস্ট করার আগের দিন সেই রকমই খাদ্য গ্রহণ করুন।
খাদ্য তালিকায় বিশেষ কোনো পরিবর্তন করা উচিত নয়। সারা রাত উপবাস করার পর সকালে রক্তের নমুনা দিতে হবে। পরীক্ষার আগের দিন মাংস খাওয়া চলবে না। ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স টেস্ট করার জন্য মূত্রের নমুনাও প্রয়োজন। গত 24 ঘন্টায় ত্যাগ করা সমস্ত মূত্র একটি পরিষ্কার ঢাকনা যুক্ত পাত্রের মধ্যে সংগ্রহ করতে হবে। যেদিন পরীক্ষা করা হবে তার আগের দিন সকালে ঘুম থেকে ওঠার পর সমস্ত মূত্র প্রথমে ত্যাগ করতে হবে। তারপর সারাদিন যতবার মূত্র ত্যাগ হবে সকল মূত্র একটি পরিষ্কার পাত্রে সংগ্রহ করতে হবে। পরের দিন সকালে প্রথম ত্যাগ করা মূত্র পাত্রের মধ্যে সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবরেটরিতে পাঠাতে হবে। 24 ঘন্টা ধরে সংগ্রহ করা মূত্র যাতে নষ্ট না হয়ে যায় তার জন্য সংগ্রহ করা মূত্রের পাত্রটিকে রেফ্রিজারেটরের ভিতরে রাখতে হবে। আপনার ডাক্তারবাবু প্রয়োজনে খাদ্য গ্রহণ করার পরও টেস্ট করতে বলতে পারেন। বিশেষ কিছু ওষুধ যেমন ব্যাকট্রিম নামক অ্যান্টিবায়োটিক, অ্যান্টাসিড যেমন ফেমিটিডিন ইত্যাদি ওষুধকে ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স টেস্ট করার আগে বন্ধ করতে বলতে পারেন। পরীক্ষার আগে কি কি ওষুধ গ্রহণ করছেন সেটা ল্যাবরেটরি এবং আপনার ডাক্তারবাবুকে জানান। সাধারণত হাতের শিরা থেকে রক্ত সংগ্রহ করা হয়, আঙুলে সুচবিদ্ধ করে সাধারণত রক্ত সংগ্রহ করা হয় না। তবে বর্তমানে বিশেষ কিছু পদ্ধতির প্রচলন ঘটেছে যেখানে আঙুলে সুচবিদ্ধ করে রক্ত সংগ্রহ করে ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স টেস্ট করা হয়। এর ফলে খুব তাড়াতাড়ি পরীক্ষার ফলাফল জানা সম্ভব হয়। কিন্তু ল্যাবরেটরিতে রক্তের সিরাম থেকে ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স টেস্ট করা সব থেকে ভালো। পরীক্ষার ফলাফলের ব্যাখ্যা। ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স কম হলে বা গ্লোমারুলার ফিল্ট্রেশন রেট কম হলে বুঝতে হবে যে কিডনি বা বৃক্ক ঠিক মতো কাজ করছে না। কিডনির রোগ ধীরে ধীরে হতে পারে বা হঠাৎ করেও হতে পারে। একাধিকবার ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স টেস্ট করলে কিডনি কিরকম হারে ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা বোঝা যায়। কিডনি বা বৃক্কের কার্যকারিতা বয়সের সাথে সাথে কমতে থাকে। সৌভাগ্যক্রমে আমাদের বৃক্কের ক্ষমতা প্রয়োজনের থেকে বেশ খানিকটা বেশি থাকে। বৃক্কের কার্যকারিতা 30-40% কমে গেলেও আমাদের তেমন কোনো সমস্যা হয় না। বৃক্কের কার্যকারিতার হ্রাস পাওয়া বা বৃক্ক ক্ষতিগ্রস্ত হওয়াকে সাধারণত কয়েকটি ভাগে ভাগ করা হয়। স্টেজ 1 গ্লোমারুলার ফিল্ট্রেশন রেট 90 বা তার বেশি থাকে। এক্ষেত্রে বৃক্কের কার্যকারিতা 90% বেশি থাকে এবং সম্পূর্ণ স্বাভাবিক থাকে। স্টেজ 2 গ্লোমারুলার ফিল্ট্রেশন রেট 60-89 মধ্যে হলে বৃক্কের কার্যকারিতা সামান্য হ্রাস পেয়েছে বলে মনে করা হয়। স্টেজ 3A গ্লোমারুলার ফিল্ট্রেশন রেট 45-59 মধ্যে হলে বৃক্ক মাঝারি মাত্রায় ক্ষতিগ্রস্ত হয়েছে এটা বোঝা যায়। স্টেজ 3B গ্লোমারুলার ফিল্ট্রেশন রেট 30-44 মধ্যে হলে মাঝারি থেকে বেশি মাত্রায় বৃক্ক ক্ষতিগ্রস্ত হয়েছে এটা বলা যায়। স্টেজ 4 গ্লোমারুলার ফিল্ট্রেশন রেট 15-29 মধ্যে হলে কিডনি ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা বোঝা যায়। স্টেজ 5 গ্লোমারুলার ফিল্ট্রেশন রেট 15%-ও কম হলে বুঝতে হবে যে বৃক্ক কাজ করা বন্ধ করে দিয়েছে, কিডনি ফেলিওর হয়েছে, এখন ডায়ালিসিসের প্রয়োজন। কিডনি রোগগ্রস্ত হলে কিডনির কার্যকারিতা হ্রাস পেলে ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্সের মান কম হয়। কিডনি বা বৃক্কের কার্যকারিতা কমার বিভিন্ন কারণ হতে পারে। কিডনির মধ্যে থাকা রক্তনালীগুলি ফুলে গেলে, ক্ষতিগ্রস্ত হলে, ব্যাকটেরিয়ার দ্বারা ইনফেকশন হলে কিডনির কার্যকারিতা হ্রাস পায়। বৃক্কের একক হলো নেফ্রন। এই নেফ্রন বিষক্রিয়ার কারণে বা কোনো ওষুধের বিষক্রিয়ায় ক্ষতিগ্রস্ত হলে, প্রস্টেট রোগগ্রস্ত হলে, কিডনিতে স্টোন হলে, মূত্রনালীতে বাধা সৃষ্টি হলেও বৃক্কের কার্যকারিতা হ্রাস পায়। ইলেকট্রিক শক লাগলে, আঘাত পেলে, ডিহাইড্রেশন অর্থাৎ শরীরে জলের অভাব ঘটলে, কনজেস্টিভ হার্ট ফেলিওর হলে, ডায়াবেটিস থেকে কোনো সমস্যার সৃষ্টি হলে বৃক্কের কাজ করার ক্ষমতা কমে যায়। ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স রেট বেশিও হতে পারে। গর্ভবতী মায়েদের ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্সের হার বেশি হয়। এছাড়া ব্যায়াম করলে, বেশি প্রোটিনযুক্ত খাদ্য গ্রহণ করলেও ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স রেট বেশি হয়। মন্তব্য। কিডনি রোগে সবথেকে বড় সমস্যা হল একটি কিডনি ক্ষতিগ্রস্ত হলেও অন্য আরেকটি সুস্থ কিডনি অতিরিক্ত কাজ করে শরীরে
ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্সের মাত্রা স্বাভাবিক রাখে। এই কারণে বৃক্কের রোগ সম্পর্কে আগে থেকে সচেতন হওয়া সম্ভব হয় না। ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স টেস্ট সম্পর্কে আলোচনা এখানেই শেষ করব। কোনো আলোচনার প্রয়োজনে বা পরামর্শ দিতে মন্তব্য করুন। ভিডিওটি প্রয়োজনীয় মনে করলে লাইক ও শেয়ার করুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।